হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। ভেবেছিলাম ভিডিওটা শুরু করব না, মানে দুদিন পরেই শুরু করব। তো এত সুন্দর মুহূর্তগুলো আজ, আর আজকের দিনটা তো বিশেষ করে খুবই ভালো একটা বিশেষ দিন, তাই ভাবলাম না শেয়ার করে আর পারছি না তোমাদের। তো আমি অনেক দূরে চলে এসেছি, এটা হচ্ছে হাওড়া। হাওড়া এই জায়গাটার নাম কি রে? এই জায়গাটার নাম রামরাজাতলা। তো আমি হচ্ছে হাওড়া রামরাজাতলা ঘুরতে এসেছি একটু, তোমাদের নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবো। আর দেখো, আজকে সোমবার, গতকালকেও নিরামিষ খেয়েছি, আর আজকেও তো অবশ্যই নিরামিষ। শুধু না, মানে বাড়িতে তো নিরামিষ হচ্ছেই, সকালে ডালিয়া রান্না হয়েছে, আর এখন হচ্ছে আমি সাবু মাখাবো। সাবু কই? এই যে আমাদের নারকেল মাখা ভাঙা হবে, নারকেল ভেঙে এই যে পাত্রতে, এখন এই যে সাবু, আমি নারকলটা ভেঙে কুড়াবো, কুড়িয়ে এখন ওর খুব ইচ্ছা আমি নারকলটাকে মাখাই। তো ঠিক আছে, চলো আমি নারকলটা মাখাবো, অসুবিধা নেই। তো এখানে এসেছি, দুদিন হয়ে গেল আমি ভিডিও করছি না, দেখে ও আবার বকাবকি করছে, মানে বলছে যে কেন তুমি ভিডিও করছো না। এবার আমার ক্যাপাসিটি তো কমে গেছে ফোনের, ওই জন্য বেশি একটা কালকে থেকে করিনি। আর প্রচুর তোমাদের দেখাবো রাম, মানে বিসর্জনের আগের মুহূর্তটা, মানে এত সুন্দর, এত ভালো, আর প্রচুর ভিডিও করে ফেলেছি, প্রচুর অনেক ভিডিও করে ফেলেছি, যার জন্য আমি একটু মানে গ্যাপ দিলাম একটা একটা দিন আর কি। তো আজকে একটা ভিডিও আপলোডে বসিয়ে দিচ্ছি, ওইটা যেই মানে সেফ হয়ে যাবে তখন ওইগুলো ডিলিট করে দিলে গ্যালারিটা অনেকটা খালি হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের তো বললামই আমি অনেক দূর চলে এসেছি, খুব সুন্দর পরিবেশ, তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর আসার সময় মেয়েকে বলছিলাম যে মা আমি হাওড়া যাচ্ছি, বলছে তুমি হাওড়া যাচ্ছ মা, তুমি পিসির মেয়েদের খোঁজ নিয়ে আসবা। আমি বলছি হ্যাঁ ঠিক বলেছিস, এই না হলে মা মেয়ের মনের মিল। আমি যখনই শুনেছি যে ওদের বাড়ি হচ্ছে রামরাজাতলা হাওড়ায়, তখন থেকেই ওকে বলেছি যে ওখানে কিন্তু আমার ননদের বাড়ি আছে, আমি তো সব ভুলে গেছি, তো অ্যাড্রেসটা যদি খুঁজে পাওয়া যায় ওদের সঙ্গে একটু দেখা করে আসবো। তো যাই হোক, যাবো, খোঁজ খবর নেবো। ওই ওটাও আর একটা কারণ ছিল। আর সবচেয়ে বড় কথা, দেখো ঠাকুর না চাইলে সেইটা দর্শন হয় না, বিশেষ করে ঠাকুরের ব্যাপারে। কবে থেকে আসবো বলছি, আর ওরও মনে একটা বিশ্বাস ছিল যে কাকিমা এখন আসছে না তো কি হয়েছে, কাকিমা ঠিক ওই রাম বিসর্জনের দিনই আসবে। ওর মনেও একটা বিশ্বাস ছিল, আর আমার মনে জেদ ছিল যে আমি যেভাবেই হোক ওই দিন পৌঁছাবোই। আমি ঠাকুরের কাছে একটা মানে ইয়ে করেছিলাম যে আমি রাম বিসর্জনের দিনে ঠিক তোমার দর্শন করতে যাবো। তো জয় শ্রীরাম চেয়েছে, তার জন্য একদম এসে পৌঁছে গেছি। পরশু দিনকে শনিবারে বেরোবো ভেবেছিলাম, তো বেরোতে পারিনি, তাড়াহুড়ো করেও বেরোতে পারিনি। তা রবিবার দিন খুব ভোরে বেরিয়ে, তোমরা তো ভিডিও পাবে, দেখতেই পারবে, রবিবারে খুব ভোরে বেরিয়েছিলাম, চলে আসলাম। তো তোমাদের কাকিমা বেশি দিন থাকবে না, তোমরা রাগ করো না। আমার এই দর্শক বন্ধুরা রাগ করে আমি বেশি দিন কোথাও থাকলে, মানে কোথাও গেলেই ওদের রাগ রাগ, মানে বাড়িতে থাকে তুমি, কিন্তু বাড়িতে একঘেয়ে একটা মানুষ একা জীবন, নিজের দিক থেকে ভাবলেই বোঝা যাবে যে আমি কোনদিন অনেকদিন যদি না কোথাও বেরোই তাহলে কেমন লাগে, তারও সেটাই হয়। ওই কেমন একটা লাগে, ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কি অকারণে মনটা খারাপ হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছি করছি, কেমন যেন উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসছে, কেমন মনটা খারাপ খারাপ লাগছে। তখনই চিন্তা করলাম যে না, এমনিতেই হয়তো তাহলে রাম ঠাকুরই চাচ্ছে যে তুই যা একটু ঘুরে আয়, তারপরে আবার কদিন এনার্জি পাবি, এই হলো ব্যাপার। তো চলো এই সাবুদানা রেডি করি, খিদে পেয়ে গেছে, দুটো আড়াইটে বাজতে গেলো, ওরে বাপরে, ওই দেখো কই গেলো ঘড়ি, ওই যে ঘড়ি, আড়াইটে বাজতে গেলো। তো ওর বাড়িটা খুব সুন্দর, গাছপালা আছে, সব কিছু খুব সুন্দর, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু, আগে আমি এই রেডি করে নিই, কেমন? চলো এখন আসছি। এইটা পুজোর প্রসাদ না এগুলো? হ্যাঁ আমার মতো, আমিও তো তাই করি, রেখে দিই। আমি বলছি না, তোমার ভিডিও দেখি তুমি ভয়েস দেবে তো? না এই থাক, তাই না, এখানে তো কোনো আওয়াজ নেই। তোমার ভিডিও দেখি, ও হ্যাঁ কথা, এই যে আমি চলে এসেছি মাখাতে, এর মধ্যেই মাখাবো ভেবেছিলাম, কিন্তু এই পাত্র ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এর মধ্যে মানে বড় গামলাটাতেই মাখাচ্ছি। এই যে সাবু, আর এই যে কলা, আর এই দেখো নারকল দিয়ে দেবো, আর এখানে দইটা দেখাও, এই যে দই আছে, চিনি আছে, সব কিছু দিয়ে সুন্দর করে মাখাই। আর এই যে এর মধ্যে সন্দেশ না, একটা মিষ্টি আছে, যাই হোক দিলেই হলো, সন্দেশ দিলে বেশি টেস্ট হয়, অসুবিধা নেই, দই আছে তো, মিষ্টি দই আছে, মেকআপ হয়ে যাবে, ভালোই হবে, তুই খেয়ে বলবি কেমন হয়েছে, তাই না, খেয়ে বলবি কেমন হয়েছে, তারপরে বন্ধুদের বলবো যে ঠিক আছে না ভুল আছে। ওই জন্যই তো বললাম তুমি মাখবে আমি খাবো। তারপরে হচ্ছে আমার সাথে একসঙ্গে এক টেবিলে বসে চা খাওয়ার যে কি ইচ্ছা ওর, বারবার খালি আমাকে কমেন্ট করতো, কাকিমা তোমার সঙ্গে কবে যে আমি এক টেবিলে বসে খাবো, চা খাবো, আমি খুব ইচ্ছা আমার তোমার সঙ্গে এক টেবিলে বসে চা খাবো। এই তোমরা তো ভালো করেই জানো তোমাদের কমেন্টের উত্তর আমি কিভাবে দেই, আর ওইভাবে কমেন্টের উত্তর দিতে দিতেই ওর সঙ্গে আমার এতটা আন্তরিকতা হয়ে গেছে যে সেই আন্তরিকতার টানে আমি চলেই এসেছি, বুঝলে তো। তোমরা ভালো বলো মন্দ বলো, আমি এরকমই, আর আমি এরকমই থাকতে চাই সত্যি কথা বলতে।
আমার মনে কোনো ভেজাল নেই, আমাকে যে ভালোবেসে ডাকে আমি সেটাকে সাদরে গ্রহণ করি, কারণ আমি ভাবি না যে এর ভেতরে কোনো ছলনা থাকতে পারে বা কিছু থাকতে পারে। ভালোবেসে ডাকলে আমি ভেতরের আমার আত্মা সাড়া দিলে আমি চলে আসি। আর এই ব্যাপারটা তো পুরো আলাদা, কারণ এখানে আমাকে রাম ঠাকুরই ডেকেছে, এটা আমি মানব, কারণ এতদিন ধরে আলাপ পরিচয়, এতদিন আসিনি। আমারও মনে মনে কেন জানি একটা জোর ইচ্ছা ছিল যে আমি রাম পুজোতেই যাব। হ্যাঁ, জোর ইচ্ছা ছিল আমার একটা যে আমি রাম পুজোতেই আসব। আরও কেন আমারও মানে একদমই আমি যেন জানি, তুমি সেদিন বললে না, আমি বললাম না হ্যাঁ অভিমান হয়েছে, কিন্তু আমার যেন মনে হয় আমি জানি তুমি আসবে, এরকম একটা ব্যাপার, মানে কোনো কৌতূহল লাগেনি না আসতে পারে নাও পারে। চলো বন্ধুরা, বাকিটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আবার, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমার কী যেন বলে সাগু মাখা রেডি। এই যে সুন্দর করে আজকে আর দুধ দিইনি, বুঝলে, তোমরা এর আগের দিন আমাকে বকা দিয়েছিলে যে কাকিমা দুধ দুধ আর দই একসাথে দিচ্ছ, ওটা তো অ্যাসিডিটি হয়ে যাবে ভেতরে গিয়ে। তো সত্যি কথাটা ঠিকই বলেছিলে, আজকে ওই জন্য মিষ্টি দই দিয়েছি, মিষ্টি দিয়েছি আর নারকেল দিয়ে বাতাসা দিয়ে সুন্দর করে মাখিয়েছি। আর ও খেয়ে বলেছে এটা হচ্ছে, তোমার নামটা বলো? আর আজকে আমার ইচ্ছা হলো যে কাকিমার হাতে সাবু মাখা খাবো, কাকিমা খুব ভালো শুনেছি সাবু মাখে, তো আমি খেয়ে দেখলাম দারুণ হয়েছে, মানে মিষ্টিটা চেখে দেখলাম যে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা, তো খুব সুন্দর হয়েছে, দুধ দেয়নি তাও, তাতেই খুব ভালো হয়েছে। কাকিমা ভীষণ ভালো মানুষ, হয়তো ক্যামেরায় বললে মনে হবে কিন্তু কাকিমা সত্যিই খুব ভালো মানুষ, আমি মানে কাকিমার সাথে ফোনে কথা বলেই বুঝেছিলাম, তো সামনে তো পুরো নিজের মনে হচ্ছে। দেখো নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। এবার আমি আমি সম্পর্কটা কাকিমার সাথে রাখতে পারি কিনা, কাকিমার নয় আমি সম্পর্কটা রাখতে পারি কিনা, ঠিক আছে? একদম একদম, চলো দুটো বেজে গেছে, তিনটে বাজতে যাচ্ছে, চলো খেয়ে নিই আমরা। অন্ধরা অন্ধরা অন্ধরা, এটা আমার, আমি ছোট মানুষ তুমি বড় মানুষ, তোমার বড় চামচ, আমার বড় চামচ, আমি ছোট মানুষ দেখি সারা সারা কাকিমা খাওয়া দাওয়া করো, আমি কি বলবো, জয় শিব শম্ভ। এটা মানে পুজোর প্রসাদ মতোই, কারণ এটা দিয়ে বাতাসা রয়েছে, পুজোর সন্দেশটা রয়েছে, তাই না? এটা প্রসাদই একরকম, শ্রাবণ মাসের সোমবারটা আজকে এখানে কাটবে ভাবতে পারিনি, সবই জয় শ্রীরামের ইচ্ছা। খুব ভালো খাচ্ছে ওর, আর একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে শাক। আমার ভিডিও দিয়ে এ টু জেড এত সুন্দর করে দেখে, শাক আনবো আমার এবং তোমাদের দিদিভাই দুজনের ভিডিওই দেখে, আর দিদিভাইয়ের থেকেই আমাকে চিনেছে। তো আমাকে বলছে কাকিমা আমি একদিন শাক আনবো, আমি বেছেও দেবো, তুমি খালি কুচিয়ে দেবে, খেয়ে দিয়ে মনেই হবে না যে গাভী হবে। জিনিসটা সবসময় মিষ্টিটা হালকা দিতে হয়, যেমন দিদিভাই রান্না করলে এত সুন্দর খেতে হয়, মানে কি বলবো, এত ভালো লাগে খেতে, মন করিসনি এতক্ষণ এত এত কথা সব জানে, এটাই হয় আমাদের। দিদিভাই রান্না করলে রান্নার স্বাদ এত ভালো হয় না, আমি ভীষণ ভালো খাই দিদিভাই রান্না, মানে আমি ওই জন্য বলতাম তো তোমার হাতটা কেটে নিয়ে যাবো, আমি রান্না করতে এত ভালোবাসে, তিন বেলা রান্না করে ওনার কোনো আলন্তি নেই। রান্নাকে যারা ভালোবেসে যেটা রান্না করবে সেটা যে কোনো কাজ বলে না, ভালোবেসে করলে, ভালোবেসে করলে মানে ভালোবাসাটাই মেইন জিনিস, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, টাটা। প্লেটটা দেখো কি সুন্দর, আমি বলছি কি আমি এসেছি বলে এত আপ্যায়ন হচ্ছে নাকি, বলছে না না আমরা এগুলো ইউজ করি। তোমাদের ছাদে গিয়ে বাইরের ভিউটা দেখাবো, দেখবে খালি এত সুন্দর পরিবেশ, দেখো একঘেয়ে ঘরের মধ্যে ভিডিও দিই তোমাদের, ভালো লাগে ওই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, ভালো লাগা, ভালো লাগা। তারপর হচ্ছে যে একটা মানুষ কখনো একটা ঘরে একা বেশি দিন থাকতে পারে না, আমার তো ইয়ে লাগে, তারপর ওদেরও একটা একঘেয়েমি হয়ে আসে না, আমি হলে তো সত্যি কথা বলতে আমারই খারাপ লাগে, কিছুদিন ছাড়া একে তুমি দুদিন ছাড়া হলে আলাদা ব্যাপার, একটু একটু এদিক ওদিক দিলে দেখেও ভালো লাগে, ওদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমারও মনটা ভালো হবে, আমরাও ক্যামেরায় দেখবো যে না কাকিমা একটা জায়গা গেছে, অন্যরকম একটা পরিবেশ দেখছি, প্রকৃতি দেখছি, সব কিছুটা। এই যেমন তুমি ঘুরতে গেছিলে ওই ইয়েতে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে আমার তো খুব ভালো লাগছিল, কি সুন্দর সুন্দর মন্দির এগুলো দেখাচ্ছিল, দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, তত বেশি দিন থাকলাম না বলে বেশি জায়গা যেতে পারিনি, আরো অনেক জায়গা ছিল দেখার, ওখানে অনেক জায়গা ছিল।
চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে ফিরছি। খালি এই পাশের আশেপাশের ভিউটা দেখো ছাদ থেকে। চশমা বলে আমি কথা বলতে পারি না, কেন কি জানি? হ্যাঁ, চশমা বললে কেমন একটা অস্বস্তি করে আমার, মানে ওদের সঙ্গে ক্যামেরা অন করে কথা বলতে যখন, হ্যাঁ আমি দূর থেকে মানে ক্যামেরা যখন কাজ করি তখন ঠিক আছে, কিন্তু চশমা পরে থাকলে ভালো লাগে না, চোখ বন্ধ, হ্যাঁ কিছু দেখতে পায় না, এইবার ঠিক আছে। তো চলো, এখন তো এতক্ষণ তো ফোনে কাজ করছিলাম, ওই জন্য চশমাটা চোখেই ছিল, আর চশমা পরে চোখ মানে চশমাটা পরেই ছাদে চলে এসেছি, তোমাদের কিছু জিনিস ব্যাক ক্যামেরায় দেখাই। ঠিক আছে, কোথায় ঘুরি মনে পাবি না, কেটে গেছে, কেটে গেছে, দূর রে হেপিপুর রে, ঘুরি কোথায় কোথায়, ও হ্যাঁ থাকতে পারে, এই ইয়ে না তো সুতোটা ধার না তো, দেখি সাত কাটে না কিন্তু, আমি ভয় লাগছিল, আমি হ্যাঁ আটকাচ্ছে, যা ঘুরি আছে, ঘুরিই মনে আটকাচ্ছে, ওই উপরে ছাদে উঠা যায় তো, ও তাহলে এটাকে একটা এইটা চাপা দিয়ে রাখ, দড়িটা যাতে চলে না যায়, সুতোটা যেন চলে না যায় চাপা দিয়ে রাখ, তারপরে দেখছি আমি, আমি হ্যাঁ ওই ওই ছাদে গিয়ে দেখবো কত দূরে আছে, আর যদি না থাকে তো না না আছে, এই তো গাছে জল দেওয়া হয়নি এখনো, ওই যে একটা সাদা ফুল ফুটেছে টগর, এটাও টগর কিন্তু, এটা থোকা টগর তাই না, আর আমি যেটা দিয়ে পুজো দিই ওটা এক পাতা টগর, ওটাকেও টগরই বলে, এই যে এটা হচ্ছে থোকা টগর, হ্যাঁ হ্যাঁ, ও মা তুলসী মন্দিরটা কি সুন্দর, ছোট্ট কিউট, আমার মেয়ে খুব ভালোবাসে এই ছোট্ট 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 জিনিস, এই ছোট্ট ছোট্ট জিনিস আমার মেয়ে ভীষণ ভালোবাসে, সে জল দিচ্ছে এখন। চলো তোমাদের একটা হেভি জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই দেখো দ্বিতীয় হুগলি সেতু, আমি এমন একটা জায়গায় ঘুরতে এসেছি দেখো কত কিছু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা দ্বিতীয় হুগলি সেতু দেখাতে পাচ্ছি তোমাদের, দাঁড়াও একটু ক্যামেরাটা ইয়ে করি, জানি না তোমরা বুঝতে পারছো কি না, ওই যে নারকোল গাছ আর ওই বাড়িটার মাঝখানে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, না এই যে এই যে এই যে এই যে এই যে দ্বিতীয় হুগলি সেতু, মানে হচ্ছে বিদ্যাসাগর সেতু যেটাকে বলে, তাই তো, বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে এখান থেকে, আর এই যে দেখো এই যে বাড়ির পাশে চারিদিকে পুকুর খালি, এই একটা পুকুর, এই হচ্ছে রাস্তা, আর কালকে এই রাস্তা, এই রাস্তাটা দিয়ে কালকে এই যে গেছিলাম ওইখানে, ওই যে রাস্তা হাই রোড দেখা যাচ্ছে গলির মাথায়, ওই যে এই যে কাক উড়ে যাচ্ছে কত কাক, দাঁড়াও ক্যামেরা ঠিক করি, আর ওই যে দেখা যাচ্ছে ওইটা নাকি ইয়ে হবে, একটা রেস্টুরেন্ট হবে ওই মাথার উপরে, আর ওইটা নাকি ঘুরবে খালি, রেস্টুরেন্টটা সবসময় ঘুরবে, মানে চলন্ত রেস্টুরেন্ট হবে ওইটা, বুঝলে বন্ধুরা, জায়গাটার নাম আমি ভুলে গেছি, সঞ্চয়িতার মেয়ে বলতে পারবে, ও তো এখন কলেজে গেছে, আজকের পরীক্ষা আছে, দেখো ভাই ভিউটা, ওই দেখো তাল গাছ, কতগুলো তাল গাছ, নারকেল গাছ, আর এই বাড়িটা আমার কিন্তু মনে হচ্ছে কি একটা ইয়ে মানে ছবি আঁকা তাই মনে হচ্ছে, জানিস সঞ্চয়িতা এই যে বাড়িটা সবুজ বাড়িটা মনে হচ্ছে কি কেউ একটা ছবি এঁকে রেখেছে, এই যে সবুজ বাড়িটা, হ্যাঁ কি সুন্দর, হ্যাঁ ওই তো তোমারও সাবধান আমারও সাবধান, তো এই হচ্ছে ছাদের থেকে আশেপাশের ভিউ, সব বাড়ি 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 মনে হচ্ছে সাজানো রয়েছে সব, যেমন সুন্দর ফুল গাছ, তাল গাছ, সুপারি গাছ, গাছপালাও আছে, আবার এই দেখো ওই ওই দেখো একটা পুকুর, বললাম না বাড়িটার চারপাশে খালি পুকুর, সঞ্চয়িতার বাড়ির মানে ফ্ল্যাটের চারপাশে খালি পুকুর, আর এটা কিন্তু ফ্ল্যাট, সঞ্চয়িতার যে ছাদ তিনতলা ছাদে উঠেছি এটা কিন্তু ফ্ল্যাট, এই দেখো বাহ বাড়ির সাথে পুকুর, বন্ধুরা কি দারুণ বলো তো, হেভি ব্যাপার তো, কিন্তু এদের এই যে মায়ের গাছের আম হয় যে এত আম গাছ দেখছো, এই আম গাছে গাছের আম কিন্তু সব ওই জলেই যায়, সব ওই জলেই যায়, এরা কেউ খেতে পায় না, হ্যাঁ শুধু দেখে এরা আম খালি দেখতে থাকে এরা, জানো তো আম খালি বড় হয় দেখে আর ওই জলের মধ্যেই বিসর্জন হয়ে যায়, দেখো কত কিছু গাছ রয়েছে কিন্তু সব গাছ ফালতু একদম, এই এই গলি দিয়ে গেলেও ওই যে হাই রোড, ওই যে হাই রোড দেখা যাচ্ছে, সব দিক দিয়ে গেলেই হাই রোড, এই গলিটা দিয়ে গেলেও হাই রোড ওইদিকে, আবার এই গলি দিয়ে গেলেও ওই যে হাই রোড দেখা যাচ্ছে, কালকে ওই রাস্তায় মেলা বসেছিল, আমি আর ক্লান্ত হয়ে গেছিলাম, মাই বাড়িটা তো সুন্দর, এটা ফ্ল্যাট, হ্যাঁ হ্যাঁ বাড়ি না এটা, সরি সরি ফ্ল্যাট, এটা এরকম বেশি বড় উঁচু ফ্ল্যাট হলে না লিফট না থাকলে কষ্ট হয়ে যায়, কিন্তু এখানে বেশি বাড়ি আছে, এখানটায় বেশি বাড়ি আছে, হ্যাঁ এখানটা বেশি বাড়ি, এই যে এটা যেমন বাড়ি, এটা বাড়ি, এটা বাড়ি, ওগুলো বাড়ি, এটা বাড়ি, এটা বাড়ি, এটা তো বাংলো বাড়ি, এটা তো বাংলো বাড়ি, হ্যাঁ বাংলো বাড়ি, এটা বাংলো বাড়ি, ওইটা ওইটা আবার ফ্ল্যাট মনে হয়, হ্যাঁ ওইটা ফ্ল্যাট, ওগুলো ওখানে ওই যে কালকে রামঠাকুর বিষয়ে দেখা যাচ্ছে, গাড়ি ছিল না, ওইগুলো সব ফ্ল্যাট, হুম হুম হুম,
চলো আমরা এখন একটু বিকেলে গাছে জল দিতে এসেছি, আর সাথে সাথে একটু তোমাদের বাইরে মানে ছাদের থেকে ভিউটা দেখিয়ে দিলাম। ওই যে ছাদের উপর টাওয়ার বসিয়েছে, এই যাদের ছাদের উপর টাওয়ার বসে ওরা টাকা পায়। হ্যাঁ, ভালো টাকা পায়। আবার বাড়ির কাউকে একটা চাকরিও দেয়, চাকরিও দেয়। তো ওই যে এই বাড়িটার ছাদে টাওয়ার আছে। চলো আর এইভাবে তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো একটা সময়। হ্যাঁ, এই এই গাছটা খুব মানে একটা ভালো গাছ। এটা কি লাগিয়েছিস তারা? আপনি হয়। হ্যাঁ, জঙ্গলে আপনি হয়, কিন্তু এই পাতাটা বিশাল উপকারী। মানে রস করে চুলে দিতে পারলে না, চুল কালো হবে, ঘন হবে না? ওই তো আমারও তাই। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো চলো দেখি উপরে যাওয়া যায় কিনা। এনে তুমি যাও দিকে যাবে না? না, বেশি ঝুঁক না, আমার ধারে গেলে হাত পাতা। না না, বেশি বড় নয় তো, আমি তো উঠতেই পারি না। আমি আমার বাড়িতে এটাই ছিল। ও, আমার মন্দিরা ভবন এই বাড়িতে কিছু করে দিয়েছে। ও, ওই বাড়িতে এই সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে তো ইয়ে করতাম। তুমি তো উঠে গিয়ে তাহলে সেকেন্ড ব্রিজটা দেখাতে পারতে। উঠে গিয়ে ওপর থেকে সেকেন্ড ব্রিজটা দেখাতে পারতে। এই নাইটিটা আটকেছে, দেখছো দেখছো, কাকিমার কাণ্ড কারখানা দেখো তোমরা। তোমার ভিডিওতেই বলছি, আমার নয়। দেবো, ফোন অফ করে দিই তোমাকে, ফোন দেবো, ফোনটা দেবো। হ্যাঁ, কাকিমার ভয়েস দিয়ে দিচ্ছি আমি। কাকিমা ঘুড়ি মানে লুটতে গেছিলো নাইটিটা। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা দিয়ে নিল, সারা ঘরে ধুনোর গন্ধ, ওই জন্যই তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। মানে ধুনোর গন্ধে আমি একদম বিভোর হয়ে যাচ্ছি, ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে আমার। তো এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছে, এই দেখো ঠাকুরের কাছে প্রদীপ জ্বলছে, সুন্দর একটা স্মেল, যেটাকে মানে সেন্ট। ধূপকাঠিটাও এত সুন্দর গন্ধ, কি বলবো তোমাদের। কি ধূপকাঠি রে এটা? দুটো দুরকম ধূপকাঠি জ্বালিছিস না? দুরকম ধূপকাঠি জ্বালিছে তো ওই জন্য গন্ধটা এত সুন্দর হয়ে গেছে। আর গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর, ওর মেয়ে ভীষণ সুন্দর সুন্দর আর্ট করে। ওর মেয়ের হাতের কাজ দেখলে না তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, ভীষণ সুন্দর আর্ট করে ওর মা আর গণেশ মেয়ে আর কি। আর গণেশটাও এত সুন্দর মূর্তিটা, খুব সুন্দর মূর্তিটা জানিস গণেশের, এই যে ওপরে সিংহাসনের ওপরে যে গণেশটা, মূর্তিটা কিন্তু খুব সুন্দর, মাটির না এটা, খুব সুন্দর মূর্তি। তো তোমরা তো জানোই আমি একটু ঠাকুর দেবতা ভালোবাসি, জয়গুরু এই যে বসে আছেন। তো চলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কিছু একটা রান্নার ব্যবস্থা চলছে। এটা হচ্ছে ডাইনিং রুম, এটা ডাইনিং স্পেস আর কি। এটা হচ্ছে মেন দরজা, এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এইটা হচ্ছে ওই যে নিচে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা। এই যে ছাদ থেকে নেমে এসে এখন সন্ধ্যা দেওয়া হলো। এই দেখো ধুনোটা এখানে রেখে দিয়েছে। আমি একটা বাড়িতে ভাড়া থাকতাম, তো ওরা বলতো কি ঘরে ধুনো দেবে না, ধুনো দিলে ঘরে কাল ঝুল হবে, ঘর কালো হয়ে যাবে আমাদের, তাই বলতো। এই এই একটা বেডরুম, এই একটা বেডরুম, ওই দেখো আমাকে আমি দেখতে পাচ্ছি আয়নার মধ্যে, এই একটা বেডরুম, এই একটা বেডরুম, দুটো বেডরুম, আর এই হচ্ছে ডাইনিং স্পেস, আর এই হচ্ছে কিচেন। তা ম্যাডাম, আপনি কিচেনে ওই গরমের মধ্যে বসলেন কেন? ও, আর এই হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু বিশাল বড়, ভালোই বড়। যদিও বা এইটা না থাকলে আরও ভালো হতো, তাই না? এই থাম্বাটা পিলারটা না থাকলে, এই আমি যে বাড়িতে প্রথম মানে মন্দির আমাকে যে বাড়িতে ভাড়া রেখেছিল ওই বাড়িতে ওদের উপরের ঘরে এরকম পিলার উঠেছে একটা রান্নাঘরে। খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয় বাসন মাজতে গেলে, ভিডিও করতে গেলে না। এমনিতে ভালোই বড় আছে, মোটামুটি খারাপ না, চলে যাচ্ছে। দেখো ফ্রিজটা এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, তো আজকে রাত্রির কী আইটেম হচ্ছে সেটা তোমাদের পরে দেখাবো। এই দেখো কিসব বানাচ্ছে আমাকে খাওয়াবে বলে কাকিমাকে, কি কি ভালো মন্দ রান্না করে। এই গরম এটা এখনো, ওটা গরম জল দিয়ে মেখেছিস না? ও আচ্ছা আচ্ছা, নাড়া দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যে মটরশুঁটিটা সেদ্ধ করে নিই সেটা ডাস্ট কিনে নিয়ে এসেছিস? আমি করেছি দু একবার, মানে মটরশুঁটি সেদ্ধ করে, ওটা হচ্ছে শীতকালে করি। তো গতকালকে খেয়েছিলাম ছানার বড়ার তরকারি রাত্রিরে আর রুটি, মেলার থেকে এসে ওইটা খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে হচ্ছে পনির, এই আমুল পনিরটা কত নিয়েছে এখানে দাম? আমি তো 90 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কদিন ধরে কিনবো ভাবছি, কিন্তু আমি হচ্ছি একা মানুষ, এতটা 90 টাকা দিয়ে পনির বেশি হয়ে যাবে না বল? যদিও ফ্রিজ থাকলে দুদিন খেলে ঠিক আছে, দুবেলা করে দুদিন খেলে ঠিক ছিল, তো ওই জন্যই খেতে পারছিলাম না। তো দেখো মানুষের কেমন অন্তরীর ভালোবাসা,
সেই তোমাকে আমি ফোন করেছিলাম, সেই তুমি বলছিলে, আমি বললাম আমি কচুরি করছি কড়াইশুটি, তুমি তখন বললে এখন কড়াইশুটি, তখন আমি বলেছিলাম না যে পুর, আমি মনে তোমাকে বলছি তো, আমি তখন মনে মনে ভাবছি কাকিমা এলে কাকিমা পেটে করে খাওয়াবো। আমাদের উপোস টুপোস থাকলে বেশি কচুরি করি, সবকিছু রেডি করে ফেলেছে, যেখানে ময়দাও মাখা হয়ে গেছে, খুব কাজের মেয়ে, কখন কোন ফাঁকে কি করে ফেলে বোঝা মুশকিল। এই যে এই হচ্ছে ময়দা মেখে রেখেছে, আর পুরো করে রেখেছে, আর পনিরের তরকারি হবে আজকে সোমবার, তোমরা তো জানোই হচ্ছে লাস্ট সোমবার, তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, এই বৈশাখ মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ দিয়ে এই মানে চার মাস ধরে এই বাবা বলছি রাম ঠাকুর আর কি, রাম জয় শ্রীরাম যাকে আমরা বলি, ওই ঠাকুরের চার মাস ব্যাপী পুজো হয়েছে এখানে। তো আর চার মাস ব্যাপী মেলাটাও ছিল না, রোজ রোজ মেলাটা বসতো, এই এত বড় মেলাটা নয়, ভেতরে আছে এখন, কিছু কিছু এখনো আছে, ওকে নিয়ে যাও। তো যাই হোক, এই চার মাস ধরে মেলা আর পুজো, এই চার মাস ধরে পুজো হয়, আর এই শ্রাবণ মাসের লাস্টের মানে একটা ডেট আছে, সেই লাস্ট রবিবারে বিসর্জন হয়, আর সেই বিসর্জনটা দেখার মতো, সত্যি দেখার মতো। তোমরা এই ভিডিওটা যখন পাবে তার আগেই দেখে নেবে আমার চ্যানেলে, তো সত্যি খুব সুন্দর ব্যাপারটা, খুবই সুন্দর, যার জন্য আমি এসেছি, এটা দেখার জন্যই এসেছি, আর দেখি যদি কিছু পুরনো মানুষকে ফিরে পাওয়া যায়, এই আর কি উদ্দেশ্য। তো চলো, মেয়ে কলেজে গেছে, এখনও ফেরেনি, মানে ফিরে গেছে না, আমরা যাতালা ফিরে গেছে, ট্রেন থেকে নেমে গেছে, না ট্রেন থেকে নেমে গেছে, এখন অটোয় টোটোতে আসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ঠিক আছে। তো চলো এখন রান্না, এরপরে চা হবে, লিকার চা কড়া করে, লিকারটাই কড়া করেই ভালো, হ্যাঁ লিকার চা, মানে ভীষণ ডিসিপ্লিনে রাখছে আমাকে, এবারে বাবা আমার আবার বেশি ভালোবাসা সহ্য হয় না জানিস তো, নজর লেগে যায়। হ্যাঁ গলায় একটা লেবু লঙ্কা, এই তো লেবু লঙ্কা ঝুলিয়ে দিচ্ছে আমার মেয়ে, কাজলের টিপ তাই দিস, নজর রান্নায় নজর কাঠি করতে হবে, বেশি ভালোবাসা আমার আবার সহ্য হয় না। তো বাথরুমটা তো আর দেখানো যায় না, দেখো লাদি বসানো ঘর, হেভি মার্বেল বসানো, লাদি বলি আমরা অনেক সময়, লাদিও বলি মার্বেলও বলি, তোরা কি বলিস? মার্বেল, হ্যাঁ। এই লাদি ভাষাটা আমি কোথা থেকে শিখেছি কি জানি, জানি না, আমি নিজেই ভুলে গেছি, মুম্বাই শুনেছি কি জানি, জানি না, ওখানে তো সব মানে ভাড়া ঘরেও এরকম, মানে পঞ্চাশ এই ধর 1,500-2,000 টাকা ভাড়া ঘর, তাতেও লাদি বসানো, এই মার্বেল বসানো, তো জানি না, তোমরা জানলে জানিও তো যে কোথাকার ভাষা এটা, আমি শিখেছি, আমি নিজে শিখে নিজেই ভুলে গেছি। তো দেখো আমার ভাগ্য দেখেছো, যেখানেই ঘুরতে যাই সেখানেই লাদি বসানো, এই তো আবার লাদি লাদি করি, মার্বেল বসানো ঘর, হ্যাঁ হ্যাঁ টাইলস, আমি ঢুকেই বলেছি যে ফ্ল্যাটের সিস্টেমটা খুব সুন্দর, এই যে এখানে পায়খানা বাথরুম আছে, এটা বাথরুম একদম কুমোট, সেই ব্যাপার, মার্বেল বসানো বাথরুম, আমার তো খুব আরাম হচ্ছে, আরাম করতে এসেছি, আর ওর তো যত্নের তুলনা নেই, বিশাল যত্ন করছে, তোলা তোলা করে রেখেছে একদম আমাকে, আমি বলছি আর ও ঢোক চিপছে আর হাসছে মিটমিট করে, হাসবো না, এখন ও হচ্ছে পনিরটাকে পিস পিস করছে, আমাকে তো কিচ্ছু করতে দিচ্ছে না, বলছে তুমি চুপ করে বসে থাকবা আর ঘুরবা, তুমি আরাম করতেছো আরাম করো, এখন পনির কাটা হচ্ছে, কদিন ধরে ভাবছি পনির খাবো পনির খাবো, তো হয়ে গেল আমার আশাটা পূরণ, তো বাড়ি গিয়ে আমি পনির বানাবো খুব শিগগিরই। কি মশলা দিবি পনিরের মধ্যে? পনিরের মধ্যে কি দিবি? আদা জিরে বাটা জিরে? ও সে পনিরের কি যেন বলে এটাকে, কাজু, তাহলে এটাকে কি কি পনির বলছে নাম, মানে নিজের মনের মতো করে, একদম একদম, কিন্তু রান্না ভালো হয়, কালকে ওইটা খুব ভালো খেয়েছি আমি, ওই যে ছানার বড়াটা, মানে গতকালকে রবিবার, ও সোমবার করে, তো তো সোমবারের আগের দিনটা সংযম বলছি আমরা এটাকে, আমরা এটাকে সংযম বলি, তো নিরামিষই খাই সোমবারে, রবিবারের দিন নিরামিষ খাই, আজকে নিরামিষ, আবার আগামীকাল থেকে শুরু হবে, কিন্তু নিরামিষ মানে হাজব্যান্ড আর বাচ্চা খেতে চায় না, ওদের নিয়ে একটু সমস্যা হয়ে যায়, তবুও খেতেই হবে, দুদিন তো কষ্ট করতেই হবে। এমনি বারের দিন উপোস করি, এই করিস, কী বার মানিস, সপ্তাহে সোমবারটাই মানিস? ও আচ্ছা আচ্ছা, দেখ দুজন পাওয়া গেল, আমার ওদিকে বড় মেয়েও সোমবার মানে, আমার শিলিগুড়ির বড় মেয়েও সোমবার, ও শনিবার বলে কাকিমা আমি শনিবার সোমবার দুটো দিন তো পালতে পারবো না, আমার বাচ্চারা তো খুব কষ্ট হয়ে যাবে তাহলে, আর তোমাদের জামাইও তাই তাই বলবে, হ্যাঁ অস্বস্তি হবে ওই জন্য। তো চলো বন্ধুরা আমরা গল্প গুজব করি, চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।